হাই, আমি লাঞ্চে এলাম। আজকের মেনু চিকেন মান কচু দিয়ে চিংড়ি মাছ বেগুন পোড়া, তিনটে আইটেম আছে। চিকেন মান কচু দিয়ে চিংড়ি বেগুন পোড়া। আমি প্রথমে বেগুন পোড়া নিচ্ছি। আমি তাহলে স্টার্ট করছি। বেগুন পোড়া এখন একটু বেশি করে খেয়ে নিতে হবে, শীত চলে গেলে তো আর খাওয়া যাবে না, খেতে ভালোও লাগবে না। তোমাদের কার কার বাড়ি বেলঘরিয়ার কাছাকাছি আছে, যদি তোমাদের অসুবিধা না হয় আমাকে কমেন্ট করে জানাবে তো। বেলঘরিয়ার স্টেশনের কাছাকাছি আরেকটা রিকোয়েস্ট করি, তোমরা যখন ভিডিও দেখো সবার পক্ষে সম্ভব হবে না, যদি তোমাদের কারো পক্ষে সম্ভব হয় কমেন্ট করার সময় কমেন্ট বক্সে আমার কটা অ্যাড চললো আমার ভিডিওতে, তুমি যে ভিডিওটা দেখছো কখানা অ্যাড চললো আমাকে যদি জানাও আমার ভালো হয়। কারণ আমি শুনছি আমার ভিডিওতে নাকি অ্যাড খুব কম হচ্ছে, আর আমি তো আমার মোবাইল থেকে ভিডিও দেখি না, তাই তোমাদের পক্ষে যদি সম্ভব হয় জানাবে। রেগুলার না জানালে মাঝে মধ্যে একটু জানাবে যে আমার ভিডিওতে কটা অ্যাড হলো। বেগুন পোড়ার মধ্যে একটু পেঁয়াজ দিলে আমার মনে হয় টেস্টটা ভালো হয়, কিন্তু সময়টা কম, আমার সময় পাই না।
ওসব করতে গেলে আবার খেতে বসতে দেরি হয়ে যাবে। তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া এতক্ষণ সবারই হয়ে গেছে, এবার আমি মান কচু দিয়ে চিংড়ি মাছ নিচ্ছি। মান কচু চিংড়ি মাছ একবার আমার দেশের বাড়িতে, তখন আমি স্কুলে পড়ি, আমার বাড়ির সামনে একটা বট গাছ আছে, ওখানে পুজোও হয়, ষষ্ঠী পুজো হয়, ষষ্ঠীতলা বলে সবাইকে সবাই। একদিন রথের দিন ছিল, আষাঢ় মাস রথের দিন, সবাই রথ দেখে আমার বাড়ির সামনে দিয়ে বাড়ি যাচ্ছিল। ওই সময়
ওই গাছে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করেছি একটা বেশ বড় ডাল মরে গেছে, শুকিয়ে গেছে। তাই কোনো মানুষ মাঝে মধ্যে লাভালাভি করতো। তা কী হয়েছে, যখন সবাই যাচ্ছে ওই রাস্তা দিয়ে, রাত হয়ে গেছে একটু অন্ধকার, তখন যতদূর সম্ভব কারেন্ট ছিল না আমাদের এলাকায় গ্রামে। যাই হোক, একটা ডাল ঝপ করে রাস্তার উপরে পড়েছে। তোমার কি বলবো, হাসিও পাচ্ছে আমারই। ডালটা পড়ার সাথে সাথে যারা আসছিল, কি দৌড় আর কি দৌড়, সবাই একভাবে দৌড়াচ্ছে। আমি বলছি ভয় নাই ভয় নাই, মরা ডাল পড়েছে, কে কার কথা শুনে, একেবারে যে যার মতন পারে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। ওরা হয়তো অন্য কিছু ভেবেছে, ভয় পেয়েছে, অন্য কিছু ধরে নিয়েছে। তারপরে সবাই চলে গেল, আমি মরা ডালটাকে সরিয়ে নিলাম, কিছুই না। সত্যি কি সেই স্মৃতিটা মনে করলে আজও আমার হাসাসে, যে ডালটা পড়ে যাওয়ার জন্য কীভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি যে যার মতন। তোমরা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট দাও, সত্যি আমার খুব ভালো লাগে। খুব ভালো ভালো কমেন্ট পাই তোমাদের আমি। তাই আমি ঠিক করেছি তোমাদের বেশ কিছু কমেন্ট সিলেক্ট করে, সবার তো করা সম্ভব না, সিলেক্ট করে যদি আমি ইটিং শোর সময় একটু একটু করে আলোচনা করি তাহলে বা কেমন হয়, বা অন্য টাইমে আমার অন্য কোনো ভিডিওতে যদি একটু একটু করে আলোচনা করি কীরকম হয়। দুই নম্বর, এক নম্বর ইটিং শোতে, দুই নম্বর অন্য সময়, আর তিন নম্বরে বহু রিকোয়েস্ট এসছে কোশ্চেন অ্যান্সারের জন্য। তাই ভালোই হয়, অনেক দিন ধরে কোশ্চেন অ্যান্সার করা হয় না, অনেক দিন অনেক কমেন্ট এসছে কোশ্চেন অ্যান্সারের জন্য। তোমরা আমাকে জানাবে তোমাদের মতামতটা, তাহলে আমি সেইভাবেই চেষ্টা করব। এবার আমি নিচ্ছি চিকেন।
তোমরা তাহলে চিন্তা ভাবনা করো কি করা যায়। বহু কমেন্ট এসছে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, আবার অনেকেই রিকোয়েস্ট করেছে যে আপনি যখন ইটিং শো করবেন তখন কিছু কমেন্টের রিপ্লাই দিলেন বা কিছু গল্প করলেন। আপনার আমাকে বলেছে যে আপনার ইচ্ছা মতন। আবার কেউ কেউ কমেন্ট করেছে যে মাঝে সাঝে ডেলি ব্লগের মধ্যেও কমেন্ট নিয়ে একটু কথা বলবেন। আমি সবারই তো মন্তব্য, বিশেষ বিশেষ মন্তব্যগুলো নোট করে রাখি, তাই তোমাদের কাছে আমি জানতে চাই তোমরা কি বলো, তোমাদের মতামত নিয়েই আমি চলব। এখন সমস্যা কি, ধরো খেতে বসে আমি কারো কমেন্ট নিয়ে আলোচনা করলাম, দুটোকে একটা করা যায়। যারা বাদ পড়ে যাবে তারা হয়তো মনক্ষুণ্ণ হবে কিনা, সেই তবে সত্যি কথা কি প্রত্যেকের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আর আমি ইউটিউব চ্যানেল খোলার পরেই বলেছি যে আমার কমেন্ট পড়তেও ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। তাহলে তোমাদের বলা থাকলো, তোমরা যখন ভিডিও দেখে কমেন্ট করবে অবশ্যই আমার ভিডিওতে কটা অ্যাড চললো একটু উল্লেখ করবে, তাহলে আমার একটু উপকার হয়। আমি এক একটা কমেন্ট পাই আমার ভিডিওতে, ফার্স্ট টু লাস্ট আমি যা যা বলি একদম হুহু তাই তাই কমেন্ট করে পুরোটাই, তার স্মৃতিশক্তি খুব ভালো। হয়তো আমি যদি একটা ভিডিও দেখি তোমাদের, কারো ভিডিও দেখতে দেখতে মাঝপথে যখন যাই তখন পিছনেরটা ভুলে যাই কি দেখলাম, খারাপ লাগে তখন আমার। দেখোই তো বাজার করে নিয়ে আসলে বাজারের নাম বলতে গেলে উলটপালট হয়ে যায়। বাঁধাকপিকে ফুলকপি বললাম, ফুলকপিকে বাঁধাকপি বলে দিলাম। আমি যখন আমার ভাইজির বাড়িতে ছিলাম, ভাইজির বাড়ি থেকে আসারও অনেক আগে আমি কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি, তার মানে অনেক দিন হয়ে গেল আমার কোয়েশ্চেন অ্যান্সারটা দেওয়া হয় না।
লাইক তো যাই হোক দুটো করলাম, এই দুটোই আমার প্রথম, তোমরা সবাই জানো এই দুটোর আগে আমি কোনো লাইক করিনি। অনেক দিন ধরে এসছিল এসছে কমেন্ট, মানে রিকোয়েস্ট করছেন অ্যান্সারের জন্য, তাই আমি নোট করে রাখি। তো এখন তোমরা চিন্তা ভাবনা করে ভুলবে। তোমরা যত বেশি কমেন্ট দেবে আমি তত বেশি খুশি হব, আমি এগিয়ে যেতে আমার ততটা সাহায্য হবে। আর তোমাদের আগেও বলেছি অনেকবার যে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আমি আমার ভুল ত্রুটি সংশোধন করার জন্য অবশ্যই চেষ্টা করব। এখন খুব কড়াকড়ি চলছে, আমি অনেকবারই বলেছি কী কড়াকড়ি আমিও বুঝে সারতে পারছি না, তবে কড়াকড়ি যে হচ্ছে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো আমার ভাত নেই, যা কিছু আছে আমি অফ ক্যামেরায় খেয়ে নেব, তাহলে আমি আর আজ কথা বাড়াচ্ছি না। আমার ভিডিওটা আমি বা আমার ইটিং শোটা আমি আজকের মতন এখানে শেষ করছি। আগামীকাল তোমাদের সাথে নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে আমি আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।